বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামছে রাজশাহী ও ঢাকা ড্রাফট হয়ে গেছে গত বারো তারিখ দল গুছিয়ে নিয়েছে সব দল সদ্যই সবার ঘোষণা করা শেষ হয়েছে অধিনায়কের নাম প্রস্তুতি চলছে পুরোদমে এখন পর্যন্ত মাত্র দুজন ক্রিকেটার ছিলেন বাইরে একজন তামিম ইকবাল ও অন্যজন মাহমুদুল্লাহ রিয়াদ তামিম গিয়েছিল পিএসএল খেলতে আর মাহমুদুল্লাহ রিয়াদের করোনা পজিটিভ ছিল যদিও তা এখন নেগেটিভ হয়ে গেছে যেটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আজকে তামিমের করোনা টেস্টের রেজাল্ট দেওয়ার কথা নেগেটিভ হলেই তিনি শুরু করে দিবেন অনুশীলন আগামী চব্বিশ তারিখ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকার মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট বেলা একটা তিরিশ মিনিটে মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ও সম্প্রচার করবে টি স্পোর্টস চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ বেক্সিমকো ঢাকা সম্ভাব্য একাদশ মুশফিকুর রহিম অধিনায়ক ও উইকেট কিপার রুবেল হোসেন তানজিদ হাসান তামিম নাসু আহমেদ নাইম শেখ আকবর আলী সাব্বির রহমান মুক্তার আলী শফিউল ইসলাম আবু হায়দার রনি পিনাক ঘোষ মিনিস্টার গ্রুপ রাজশাহী সম্ভাব্য একাদশ মোহাম্মদ সাইফুদ্দিন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক নুরুল হাসান সোহান উইকেটকিপার ফরহাদ রেজা মোহাম্মদ আশরাফুল আরাফাত সানি এবাদত হোসেন রনি তালুকদার জাকের আলী অনিক রকিবুল হাসান সানজামুল ইসলাম প্রিয় বন্ধুরা এই দলের মধ্যে কোন দল জয়ী হবে আপনার মতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ম্যাচের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সাথে থাকা